আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আরব দেশে নতুন এসেছেন বা আসবেন বলে ভাবছেন, তাদের জন্য আরবি ভাষা শিক্ষা খুবই জরুরি। তাদের জন্য আমার এই ভিডিওগুলি খুবই সহায়ক বা হেল্পফুল হবে, অথবা আগে এসেছেন আরবি তেমন বলতে পারেন না তাদের জন্যও। আজকের ভিডিওটি সহজ সরল আরবি শব্দ বাক্য দিয়ে সাজেছি। আজ থেকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থেকে এই ভিডিওর টেক্সট বা পিডিএফ পেয়ে যাবেন, সেখান থেকে শব্দগুলো মুখস্থ করে নিতে পারবেন। বন্ধুরা, আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে অনেক কিছুই মিস করবেন। আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। চলুন শুরু করি। রাক্যবর্ত রাখা বা রাখুন, রাক্যবর্ত রাখা বা রাখুন, আবার হাত্তা অর্থ রাখা, আবার খাল্লি অর্থও রাখা। বাক্য গঠন করি। খাল্লিহীনা অর্থ এখানে রাখুন, অথবা হাত্তাহীনা এখানে রাখুন, অথবা রাক্যবহীনা এখানে রাখুন। যে শব্দটাই ব্যবহার করুক না কেন, আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে। কুল্লু অর্থ সব বা সমস্ত, আর সবুর অর্থ ধৈর্য। কুল্লু অর্থ সব, যেমন কুল্লু সাই রাক্যবহীনা, সব কিছু এখানে রাখুন। সবুর অর্থ ধৈর্য। আর বাক্য গঠন করলে এভাবে বলতে পারেন, ইসবুর সোয়াইয়া, ইসবুর সোয়াইয়া, একটু ধৈর্য ধরুন। গলর অর্থ ভুল, আবার খাতা অর্থ ভুল, গলর অর্থ ভুল, খতা অর্থ ভুল। আর সহি অর্থ বা সাহ অর্থ সঠিক বা সত্য। হাদা সাহ আল্লাহ গলদ, যদি এভাবে কেউ আপনাকে প্রশ্ন করেন, তাহলে যদি ভুল হয় বলবেন খতা, খতা অর্থ ভুল, আর যদি সঠিক হয় বলবেন সাহ অথবা সহি। জেদিদ অর্থ নতুন, গেদিম অর্থ পুরাতন, জেদিদ নতুন, গেদিম বা কেদিম অর্থ পুরাতন। আতিনি অর্থ আমাকে দিন, আতিনি অর্থ আমাকে দিন, আবার যদি বলেন আতাক অর্থ তোমাকে দাও, আতাক অর্থ তোমাকে দাও বা তোমাকে দিব, এরকম বোঝায়। মিন অর্থ হতে, মিন হইতে অথবা থেকে। কালাম, কালাম অথবা গুল অর্থ কথা অথবা বলো, কালাম অর্থ কথা আর গুল অর্থ বলা। নেক্সট, বাইদ অর্থ দূরে, বাইদ, বাইদ অর্থ দূরে, গরিব বা কারিব অর্থ কাছে অথবা নিকটে। মাক অর্থ তোমার সাথে, মাক অর্থ তোমার সাথে, আর মাই অর্থ আমার সাথে, মাই অর্থ আমার সাথে, আর মা আ অর্থ সাথে সাথে, মা আ অর্থ সাথে সাথে। নেক্সট, ইয়ম অর্থ দিন, নাহার অর্থ দিন। ইয়ম ২৪ ঘন্টার দিনকে বোঝায়, আর নাহার ১২ ঘন্টার দিনকে বোঝায়। সূর্য যতক্ষণ অবস্থান থাকে ততক্ষণ। আর লাইল অথবা বিল্লেল অর্থ রাত্রি। তানি অর্থ অন্য বা অপর, তানি অর্থ অন্য বা অপর। মহিম, মহিম অর্থ গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কোনো জিনিসকে মহিম বলা হয়। ছিজ্জেল অর্থ লেখা, এই লেখাকে বলা হয় টাইপ, অথবা কম্পিউটার লেখাকে বলা হয় ছিজ্জেল, আর হাতের লেখাকে বলা হয় উক্তুব। নেক্সট, উক্তুব অর্থ লেখা, হাতের লেখা। হুকুমা অর্থ সরকারি, হুকুমা, হুকুমা অর্থ সরকারি। ইজতেমা, সভা বা সম্মেলনকে আরবিতে বলে ইজতেমা, ইজতেমা অর্থ সভা সম্মেলন। আর মজলিস অর্থ পরিষদ বা সংগঠন, যেমন সুরা পরিষদ বা ইউনিয়ন পরিষদের যে মজলিস বসে, যে মিটিং বসে, তাদের যে সংগঠন, তাদেরকে বা সেটাকে বলা হয় মজলিস। সাহাব অর্থ কঠিন, আর সাহল অর্থ সহজ, সাহাব অর্থ কঠিন, সাহাল অর্থ সহজ। নেক্সট, জামাল অর্থ উঁট, গানাম অর্থ ছাগল, জিদার অর্থ দেওয়াল অথবা প্রাচীর, মিন্দিল অর্থ রুমাল অথবা টিস্যু পেপারকে বলে, আর শান্তা অর্থ সুটকেস অথবা থলে অথবা ব্যাগকে শান্তা বলে। শারীর অর্থ খাট, শারীর, সার খাটকে বলা হয় শারীর। সাওয়া সাওয়া অর্থ সমান সমান বা পাশাপাশি বা সঙ্গে সঙ্গে বলে সাওয়া সাওয়া, রো সাওয়া সাওয়া, চলো একসাথে যাই, এভাবে বোঝাই। নেক্সট, রোহ অর্থ যাও বা যাওয়া। আনা আরোহ, আমি যাই, আনা বা রোহ আমি যাব, আনা রেহাত আমি গিয়েছিলাম। এখানে লক্ষ্য করুন, ভার্বের আগে যদি একটা বা যুক্ত করা হয় এটা হয়ে যাবে ভবিষ্যৎকাল, ভার্বের শেষে একটা তা যুক্ত করলে হয়ে যাবে অতীতকাল। এমসি অর্থ চলো বা চলো যাই, আর জুয়া অর্থ ভিতর বা ভিতরে, আবার দাখেল অর্থ ভিতর বা ভিতরে। হাদা দাখেলি, ইয়া ভিতরের, আর খরাজ অর্থ বাহির, হাদা খারেজি, ইয়া বাহিরের। এখন মনে করেন আপনাকে রুমের ভিতরে জিজ্ঞাসা করছে যে এই সুইচটা ভিতরের না বাহিরের, হাদা দাখেলি, এটা কি ভিতরের?
হাদা খারেজি, এটা কি বাহিরের, এভাবে প্রশ্ন করতে পারে, আপনাকে বুঝে নিতে হবে। শগল অর্থ কাজ। আবার বলি, রোহ অর্থ যাও বা যাওয়া, এমসি চলো বা চলো যাই, জুয়া ভিতর বা ভিতরের, দাখেল ভিতর, খরাজ বাহির, শগল কাজ। নেক্সট, কাবির বা কোবরা বা আকবর অর্থ বড়, সগির বা সাগির অর্থ ছোট অথবা ক্ষুদ্র, তাল অর্থ আশা বা আশো, বাররা অর্থ বাহির বা বাহিরে, বাররা অর্থ বাহির বা বাহিরে, কবির অর্থ বড়, সগির ছোট, তাল আশা, বাররা বাহিরে। নেক্সট, কাতির অর্থ পশুর, কাতির অর্থ পশুর বা অনেক, আবার জিয়াদা অর্থ পশুর বা অনেক, আবার ওয়াজিদ অর্থ অনেক বা বেশি, আর কালিল বা গেলিল অর্থ অল্প বা সামান্য, কালিল বা গেলিল অর্থ অল্প বা সামান্য, কেতির অনেক, জিয়াদাও অনেক, গেলিল সামান্য, ওয়াজেদ বেশি। নেক্সট, খফিফ অর্থ হালকা অথবা পাতলা বোঝায়, খফিফ অর্থ হালকা বা পাতলা বোঝায়। আবার গাড়ির যখন স্পিড কমাতে হবে সেখানেও লেখা থাকে খফিফ, অর্থ ধীরে অথবা স্লো বোঝায়, এইখানে ধীরে অথবা স্লো বোঝায়। রাস্তায় যখন সাইনবোর্ড দেখবেন খফিফ অর্থ ধীরে বা স্লো বোঝায়। তাগিল অর্থ ভারী, তাগিল অর্থ ভারী, গুরফা অর্থ রুম অথবা কক্ষ, আবার রুম বা কক্ষকে হুজরাও বলা হয়ে থাকে। সাক্কার অর্থ বন্ধ বা বন্ধ করা, ইফতা অর্থ খোলো, ইফতাবাব অর্থাৎ দরজাটি খোলো, আর মাপতু অর্থ খোলা, মাপতু মসজিদ, মসজিদ কি খোলা, মসজিদ মাপতু, এভাবে প্রশ্ন করতে পারেন, মসজিদ মাপতু, আপনি বলতে পারেন নাম মাপতু। খালাস অর্থ শেষ, ফন্দুক অর্থ আবাসিক হোটেল, আবাসিক হোটেলকে বলা হয় ফন্দুক, আর খাবার হোটেলকে বলা হয় মাতাম, মাতাম অর্থ খাবার হোটেল বা ম্যাস। নেক্সট, সোয়াইয়া রাতিব অর্থ অল্প বেতন, রাতিব অর্থ বেতন, সোয়াইয়া অর্থ অল্প, ওয়াজিদ অর্থ বেশি, আর রাতিব অর্থ বেতন, ওয়াজিদ রাতিব অর্থ বেশি বেতন, ওয়াজিদ বারিদ অর্থ অনেক ঠান্ডা, ওয়াজিদ হার অনেক গরম। আবার এভাবে বলতে পারেন আলজু বারিদ, আবহাওয়া ঠান্ডা, আলজু বারিদ আবহাওয়া ঠান্ডা, আলজু হার আবহাওয়া গরম, আলজু অর্থ আবহাওয়া। নেক্সট, তাহাত অর্থ নিচে, তাহাত অর্থ নিচে, বাক্য গঠন করে এভাবে বলতে পারেন ইঞ্জিল তাহাত নিচে নামো, ইঞ্জিল তাহাত নিচে নামো, ফোগ অর্থ উপর বা উপরে, এরফা ফোগ মানে উপরে ওঠো, এরফা ফোগ উপরে ওঠো, এভাবে বলতে পারেন, ইন্তা তাল তাহাত তুমি নিচে আসো, এভাবে বলতে পারেন, ইন্তা তাল তাহাত তুমি নিচে আসো, কুল্লু সাই খাল্লি ফোগ সব কিছু উপরে রাখো, অথবা কুল্লু সাই রাক্কে ভোগ সব কিছু উপরে রাখো, এভাবে বাক্য গঠন করা যায়। নেক্সট, গিদ্দাম অথবা গুদ্দাম অর্থ সামনে, আবার স্ট্যান্ডার্ড ভাষায় আমামা অর্থ সামনে, গিদ্দাম অথবা গুদ্দাম অর্থ সামনে এবং আমামা অর্থ সামনে, অরা অর্থ পিছনে, স্ট্যান্ডার্ড ভাষায় খালফ অর্থ পিছনে, খালফ অর্থ পিছনে, ফগ অর্থ উপরে, তাহাত অর্থ নেসে। নেক্সট, এসার অথবা ইয়াসার অর্থ বামে, ইয়ামিন অথবা ইয়েমিন অর্থ ডানে, তরিকা অর্থ পদ্ধতি বা সিস্টেম, যে কোনো নিয়মকানুন বা পদ্ধতিকে বলা হয় তরিকা, আর তরিক অর্থ রাস্তা বা রোড, আবার রাস্তা বা রোডকে সারে বলা হয়। নেক্সট, রুজ অর্থ ভাত, আয়েস অর্থ ভাত, আর খুবজ অর্থ রুটি অথবা খবুজ অর্থ রুটি, আদাস অর্থ ডাল, ফেরাস বা ফরাস অর্থ বিছানা, বেইত অর্থ বাড়ি বা ঘর, আবার মঞ্জিল অর্থ ঘর বা বাড়িকেই বোঝায়, ইন্তা শয়ে অগ্গেপ তুমি একটু দাঁড়াও, এই শয়ে দিয়ে আরও বাক্য গঠন করি, ইন্তা শয়ে গুম তুমি একটু ওঠো, ইন্তা শয়ে নোম তুমি একটু ঘুমাও, ইন্তা শয়ে ইন্তজার তুমি একটু অপেক্ষা করো, ইন্তা শয়ে তাল তুমি একটু আসো, ইন্তা শয়ে গাদ তুমি একটু বসো, আনা শোয়ে তাবান আমি একটু ক্লান্ত, অথবা আনা শোয়ে মারিদ আমি একটু অসুস্থ,
এভাবে বাক্য গঠন করা যায়। ধন্যবাদ ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।